তারা তৈরি করলে ইমা বলে দিলে হয়তো প্রায় গভর্নমেন্টকে তারা অন্তত 8-10 কোটি টাকা তারা রাজস্ব দিতে পারতো। ভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোন উৎপাদনের মূল থোতা সহ আমরা 6 জনকে গ্রেপ্তার করি এবং সেখান থেকে বিপুল পরিমাণ নকল মোবাইল ফোন এবং নকল মোবাইল ফোনের যন্ত্রাংশ আমরা উদ্ধার করি। এরা আসলে এরা যে কাজটা করে আসছে দীর্ঘদিন যাবৎ সেটা হচ্ছে তারা বাহির থেকে মোবাইল মোবাইল ঠিক করার যে যন্ত্রপাতি কেনার নামে তারা ওই বাড়িতে নিজেরাই মোবাইল তৈরি করেন ওই যন্ত্র দিয়ে, এবং এদের মধ্যে 2 জন হচ্ছে খুবই কম শিক্ষিত, ক্লাস 5 পাস, বাট তারা আবার এই বিদ্যায় পারদর্শী যে কিভাবে মোবাইল যন্ত্রাংশ ঠিক করে তার মোবাইল ফোন তৈরি করা যায়। এবং আমরা প্রায় নোকিয়া এবং স্যামসাং মিলে আমরা 500-র অধিক কিন্তু আমরা মোবাইল ফোন ওই ঘর থেকে উদ্ধার করেছি, এবং যে যন্ত্রপাতি রয়েছে সেটা দিয়েও তারা বলেছে আমাদেরকে প্রায় 5-6 হাজার মোবাইল তারা বানাতে পারে। এবং এছাড়া বাজারে অলরেডি তারা 15-20 হাজার মোবাইল ফোন তারা অলরেডি বিক্রি করেছেন বিভিন্ন দোকানগুলিতে। তা আসলে এই মোবাইল ফোনগুলি স্বল্প সময়ের জন্য, অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস গেলেই মোবাইলটা নষ্ট হয়ে যায়। এটা একদিকে যেমন সরকারের ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে, প্রায় আনুমানিক তারা 6 কোটি টাকা মতো তারা মানে যেটা এই মোবাইলগুলি যদি অন্য কোম্পানি নোকিয়ার যারা মূল বাজারজাতকরণ করে তারা তৈরি করলে এই মোবাইলটা দিলে হয়তো প্রায় গভর্নমেন্টকে তারা অন্তত 8-10 কোটি টাকা তারা রাজস্ব দিতে পারতো, কিন্তু তারা মূলত নকল করে। এটা একদিকে যেমন সরকারের আর্থিকের মানে মানে কাস্টমসকে ফাঁকি দিচ্ছে, অন্যদিকে তারা যে যারা ব্যবহার করছে মোবাইলটি এটা স্বাস্থ্যের জন্য একটা হুমকি, কারণ তারা যেভাবে তৈরি করছে এটা স্বাস্থ্যসম্মত না, আর 3 মাস পরে নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে যে অপরাধীদের ধরার ক্ষেত্রে আমরা যেগুলি ব্যবহার করি সেক্ষেত্রে তারা আমরা অনেক সময় এই মোবাইলগুলিতে আমরা অনেক সময় নেট আমরা পাই না। সব কিছু মিলে তারা মানে দেশের যে ক্ষতি করছেন, এবং তাদের মধ্যে 2 জন অলরেডি স্বীকারও করেছেন যে তারা গোপনে তারা এই নকল বাজারজাত করে থাকেন, এবং তাদেরকে আমরা রিমান্ডে আনব। রিমান্ডে আইনে তাদের সাথে আরও কারা কারা জড়িত তাদের সঙ্গে খোঁজ নিব, আমরা তোমরা তথ্য নিব। সেম মোবাইলটাই অন্যরা যাকে দাম হয় 3,000, এটার দাম হয় 1,500 বা 2,000, যার কারণে যারা কাস্টমার তারা আসলে সস্তায় মোবাইল কিনতে তারা চায়, এবং সে তারা এইভাবেই কিন্তু তারা মানুষকে একটু লোভ দেখিয়ে তারা স্বল্প মূল্যে মোবাইলটা বিক্রি করে, এবং যারা হোল তা বিক্রি করেন বিভিন্ন দোকানে দোকানে তারাও এখান থেকে বেশি কমিশন পান, অধিক মুনাফার আশাই মূলত তারা এই কাজটি করে থাকেন। এখানে তাদের সাথে আরও কোনো ব্যবসায়ী জড়িত কিনা, ভবিষ্যতের তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনার সাথে আরও কোনো ব্যবসায়ী আছে কিনা এটা আমরা তদন্ত করে আমরা বের করবো।